আগে জান কে বলবো জাস্ট অসাম খেতে যতটা পারো এদের সাথে টাইম কাটানোর চেষ্টা করো কারণ এটা স্বার্থপর নয় হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিতম তো এটা আমার ফোর্থ ব্লগ তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে একটা বিখ্যাত জায়গায় যাচ্ছি তো কাকার বিখ্যাত ঝালমুড়ি কেন বিখ্যাত ঝালমুড়ি তো পুরো ভিডিওটা দেখলেই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে পারবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করবে চ্যানেলটা তো আর কথা না বাড়িয়ে আমার ইন্ট্রোটা দিয়ে দিই তো হ্যাঁ গাইস আই এম রিতম ইউ আর ওয়াচিং রিতম নাথ ব্লগস তো আর কথা না বাড়িয়ে লেট গেট স্টার্টেড তো এখন আমরা যাচ্ছি লঞ্চ ঘাটের দিকে মানে নাহাটি লঞ্চ ঘাটের দিকে তারপর আমরা লঞ্চ পেরিয়ে যাবো চুচড়ো তারপর যাবো সেই বিখ্যাত কাকার ঝালমুড়ির দিকে তো চলে যাওয়া যাক A few moments later. তো দেখছো এইগুলো আমার বন্ধুরা এটা আমার মেম্বার এগুলো যতটা পারো এদের সাথে টাইম কাটানোর চেষ্টা করো কারণ এরা স্বার্থপর নয় এরা তোমার সবসময় পাশে থাকবে তো যাচ্ছি লঞ্চ ঘাটের দিকে দেখতে দেখতে লঞ্চ ঘাট চলে আসবে তারপরে লঞ্চ পেরিয়ে যাবো চুচড়ো তারপরেই দেখাবো সেই কাকার বিখ্যাত ঝালমুড়ি তোমরা ভিডিওটা কন্টিনিউ করো দেখতে থাকো ওকে ও তার আগে একটা কথা ভুলে গেছি মাস্ক কিন্তু অবশ্যই পরতে হবে মাস্ক তোমরাও পরবে এখন কিন্তু করোনা হচ্ছে তো চলো মাস্কটা আগে পরে নিই চলো যাওয়া যাক তো হ্যাঁ গাইস আমি এখন রয়েছি লঞ্চ ঘাটে এখনও লঞ্চ আসিনি একবার ভিউটা দেখে নাও কি সুন্দর ওই যে লঞ্চ আসছে দেখতে পাচ্ছ ওইখানে লঞ্চ তো লঞ্চটা আসুক ততক্ষণ আমরা ওয়েট করি তারপরে যাব হচ্ছে ওপারে দেখো কি দারুণ দৃশ্য এই যে এখানে নৌকো রয়েছে এখানে নৌকোও যায় এখান থেকে তো ওপারে যাই তারপরে গিয়ে কথা হবে তো চলো যাওয়া যাক তো হ্যাঁ গাইস আমি টিকিট কেটে ফেলেছি এই যে টিকিট দুটো টিকিট আছে কেন বলবো না সেটা পরে বলবো দুটো টিকিট আছে কেন বলবো না সেটা পরে বলবো হু আর ইউ তো ওপারে গিয়ে একেবারে কথা হচ্ছে চলো যাওয়া যাক তো তোমরা দেখতে পাচ্ছ সুন্দর একটা দারুণ দৃশ্য এরকম দৃশ্য সত্যি চোখে দেখতে পাওয়া যায় না সহজে তো আমার বাড়ির সামনে গঙ্গা সেই জন্য দেখতে পাচ্ছ তো দেখতে দেখতে চুচড়ো ঘাট চলে এলো তো চলো নেবা নেওয়া যাক তো হ্যাঁ গাইস এখন রয়েছে আমি চুচড়োতে চুচড়ো ঘাটে তো এবার যাব আমি ঝালমুড়ি সেই বিখ্যাত কাকার কাছে তো চলো ওখানে গিয়ে একেবারে কথা বলা যাক এ ফিউ মোমেন্টস লেটার তো প্রথমে কাকার নাম বলে দিই কাকার নাম হলো সন্তোষ সাউ কাকার ফোন নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে কাকার ঝালমুড়ি তো খুবই বিখ্যাত 10 টাকা এছাড়াও অনেক কিছু পাওয়া যায় জিনিস যেমন পাপড়ি চাট বাদাম চাট ভেলপুরি চটপটি আলু কাবলি তোমরা দেখতে পাচ্ছ তো হ্যাঁ গাইস আমরা রয়েছি এখন কাকার ঝালমুড়ি বিখ্যাত সেই জায়গায় তো কাকা আমাদের সাথে রয়েছে ঝালমুড়ি এখন বানাচ্ছে তো কাকাকে কটা আমি কোশ্চেন করব ইন্টারভিউ এর মতো তো ক্যামেরাটা একটু আগে আন তো কাকা তোমার দোকানটা কতদিন আছে সেটা আগে জান 20 বছর থেকেও বেশি 20 বছর থেকেও বেশি তো কাকার 20 বছর হয়ে গেল দোকান তো কাকা তোমার বিখ্যাত কি আছে ঝালমুড়ির মধ্যে সেটা বিখ্যাত সেটা একটুখানি বলো পাপড়ি চাট বাদাম চাট ভেলপুরি তো তোমরা যদি সবাই খেতে চাও তো এখানে কাকার কাছে আসতে পারো দারুণ ঝালমুড়ি বানায় আর এখানে চাটনি সমেত দেয় ঝালমুড়িটা ঝালমুড়ি তো টেস্ট অবশ্যই করব তো কাকার সাথে আগে আলাপ করিয়ে দিলাম আর কাকা তোমাকে বলবো যে মানে কোথা থেকে কোথা থেকে তোমার এখানে আসে কাস্টমার তাও অনেক দূর দূর থেকে আসে তো তোমরা কাকাকে ভাইরাল করে দাও এটাই আমি বলবো তোমরা এখানে আসো একদম কীভাবে আসবে সেটা বলে দিই তোমরা যদি শিয়ালদা থেকে আসতে চাও তাহলে নৈহাটিতে নামবে নৈহাটি স্টেশনে নেবে তারপরে চুচড়োয় আসবে লঞ্চ ঘাট পেরিয়ে তাহলে এই চুচড়ো একদম লঞ্চ ঘাটের গাই কাকাকে পেয়ে যাবে তো এখানে এসে তোমরা ঝালমুড়ি খেয়ে যাও তো চলো তারপরে আমি ঝালমুড়ি নিচ্ছি তো দেখা যাক তো হ্যাঁ গাইস তো চলে এসছে আমাদের সেই বিখ্যাত কাকার ঝালমুড়ি তো এই হচ্ছে আমাদের ঝালমুড়ি
তো এটাকে টেস্ট করব, তো বলবো কেমন তার আগে বলে দিই, তোমরা যদি এখানে আসতে চাও তো অবশ্যই আসো, এসে খেয়ে যাও। তোমরা যদি হাওড়া থেকে আসতে চাও তো হাওড়া ব্যান্ডেল লোকাল ধরে তোমরা চুচুড়োতে নামবে, চুচুড়োতে নেবে তোমরা টোটো ধরে আসবে হচ্ছে চুচুড়ো লঞ্চ ঘাটে, তাহলে পেয়ে যাবে কাকার দোকান। আর যদি শিয়ালদা থেকে আসতে চাও তো শিয়ালদা থেকে তোমার ট্রেন ধরে যাবে নৈহাটি, নৈহাটিতে নেবে তারপর লঞ্চ ফেরবে, তার চুচুড়া ঘাটে চলে আসবে, তারপরেই কাকার দোকান সামনে পেয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলো টেস্ট করা যায়। খেয়ে বলবো জাস্ট অসাম খেতে, তোমার একবার খেয়ে যাও, মুখে লেগে থাকবে সত্যি বলছি। আর একটা কথা, তোমাদের মধ্যে এই প্রশ্ন তো থাকতেই পারে যে ক্যামেরাম্যানটাকে, ক্যামেরাম্যানকে এখন দেখানো যাবে না, ওটাই হচ্ছে আমার সারপ্রাইজ। সেটা তোমরা এক বছর বা দু বছর না, সরি ভুল বলছি, এক বছর না লেগে যাবে, এক বছর পরে তোমরা দেখতে পাবে। আর ক্যামেরাম্যানের এই যে ঝালমুড়ি এখানে রাখা রয়েছে, ক্যামেরাম্যান বলে আমি ছোট করবো না, সে হচ্ছে একজন মহান ব্যক্তি। আমি যখন রাইড হয়েছি সেই ভিউটা যদি দেখতে চাও তো একটু দেখিয়ে দেয় ভিউটা, জাস্ট অসাম ভিউ দেখতে পাচ্ছ চুচুড়া ঘাট। এটা আমি খেতেই ব্যস্ত, সব ভুলে গেছি, তো চামচ দিয়ে খাচ্ছি জানোই, হাতে জামস আছে মানে করোনা আছে, আবার যদি শরীরে চলে যায় তো চামচ লাগে না, সব মুড়িতে মুড়িতে চামচ ফেলে দিই। বাঙালিরা এইভাবেই খেতে একটু ভালো আছে। তো তোমরা সবাই আসো এখানে এসে খেয়ে যাও। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, পরের ব্লগ কিন্তু অতি শীঘ্রই আসছে, তোমরা সবাই সাথে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করো, আর তার আগে প্লিজ ভাইরাল করে দাও, লাইক কমেন্ট শেয়ার দিও, আর অবশ্যই এখানে খেয়ে যাও মুড়ি। তো আজকের মতো এইটুখানি, বাই বন্ধুরা।